হাই ফ্রেন্ডস, আমি সুব্রত। তোমরা দেখছো সুব্রত সরকার ইউটিউব চ্যানেল। আর আজকে একটা জায়গায় যাচ্ছি, একটা দাদা আসছে শিলিগুড়ি থেকে, তার সাথে দেখা করতে যাচ্ছি। তো অনেক দিন পরে দেখা হবে, তো দেখা যাক কী কী হয়, সবই দেখাবো। আর তার আগে কাজ রয়েছে, সেটা হচ্ছে আমার গাড়িটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, তো ধুলো জমে গেছে প্রচুর পরিমাণে, অনেক দিন চালানো হয় না। সেহেতু গাড়ির কাজটা করাবো, গাড়িটা একটু ওয়াশ করবো, তো তোমরা ওটা দেখতে থাকো। আর তারপর একসাথে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো দেখাচ্ছি, চলো স্টে টিউনড। ওয়াশ করা হবে। তো যাই হোক, কাজ হয়ে গেছে, কাজ কমপ্লিট, গাড়ি তো দেখে নিয়েছো কেমন লাগছে, তো বেরিয়ে পড়েছি। আর বাকি কথা তো ওখানে গিয়েই হবে। তো অনেক দিন পরে তোমাদের সিটি রাইড দেখাচ্ছি, বেসিক্যালি অনেক দূরে দূরে গিয়েই ভিডিওগুলো করেছি, মোটামুটি একটু গ্রামীণ ভিউ দেখিয়েছি। এবার আজকে থেকে প্রথম হয়তো সিটি রাইড দেখাবো তোমাদেরকে, চলো দেখতে থাকো। আজকে অনেকদিন পরে সোলো করছি বলতে পারো, সোলো বেরিয়েছি, দাদার সাথে মিট হবে ওখানে, আবার ব্যাক করতে আমাকে সোলোই হবে। বিড়লা একাডেমি নর্মালি এটা 1967 সালে এটা কিন্তু তৈরি হয়েছিল, নেট থেকে যেটা জানতে পেরেছি। এবং এই যে এখানে যে এক্সিবিশনটা হচ্ছে, এটা কিন্তু ফটোগ্রাফি, পেন্টিং এবং যে সমস্ত হ্যান্ডিক্রাফটস, এটা কিন্তু একটা এক্সপো, এটা কিন্তু কম্পিটিশন বলবো না। এবং এই যে এখানে আমরা বিভিন্ন ধরনের, বিভিন্ন ক্যাটাগরির থেকে যে সমস্ত আর্টিস্টরা এসছে এবং তাদের যে কাজ, এই কাজগুলো কিন্তু নিয়ে একটা প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এবং মূল আয়োজক হচ্ছে এখানে ছবিও ঘর নামক একটা সংস্থা আছে কলকাতায় কালীঘাটে। তো এই যে এই এক্সিবিশন থেকে আমরা যেরকম অনেক কিছু বিভিন্ন কাজ থেকে কিন্তু এই যে একটা যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটিটা কিন্তু আমরা জানতে পারছি। কারণ আমরা এটা জানি যে শিল্প জগতে কিন্তু শেখার শেষ নেই ও দেখার শেষ নেই। যে অরুণোদার কাজ আমাকে যেটার জন্য ডেকেছে বেসিক্যালি, এটা হচ্ছে অরুণোদা, দেখি মাস্কটা পরে নাও। আর একটা কাজও আছে, এই একটা কাজ রয়েছে, এই একটা কাজ রয়েছে,
প্রচুর কাজ রয়েছে এখানে দেখা যাচ্ছে। দারুণ দারুণ সব ছবি তোলা আছে, সুন্দর। পেন্টিংস রয়েছে অনেকগুলো, এগুলো পেন্টিং তো? এগুলো সব পেন্টিং, ওইদিকটা ফটোগ্রাফি দেখ। এই যে অভিমন্যুদা, হাই হাই করে দিয়েছে, তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। নতুন কিছু ট্রাই করলাম, এত কিছু তো প্রথমবার করছি, এগুলো তো করি না, তো নতুনত্ব কিছু করলাম, তো দেখো কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। এত সুন্দর ছবি, এত সুন্দর, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। একদম কিছু করো না করো চ্যানেলটা, একদম একদম একদম। প্রচুর ছবি দেখলাম, প্রচুর আর্ট ওয়ার্ক দেখলাম, তো খুব ভালো লাগলো। আর নতুনত্ব একটা জিনিস, তোমরা দেখো কেমন লাগছে, অবশ্যই দেখে জানিও কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে। বাড়ি চলে যাব, আর কিছু দেখাচ্ছি না, ডিরেক্ট বাড়ি চলে যাচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও।